ইনফ্লোরেশন বা হচ্ছে পুষ্প বিন্যাস পুষ্প বিন্যাস হচ্ছে দেখুন এটা একটা ফ্লোরাল অ্যাক্সিস এই ফ্লোরাল অ্যাক্সিসের উপর ফ্লাওয়ারগুলো সাজানো আছে এবং এই ফ্লাওয়ার ফ্লোরাল অ্যাক্সিসের সাথে পুষ্পবৃন্ত বা পেডিসেল দিয়ে অ্যাটাচ থাকছে পেডিসেল ব্যাপারটা বুঝতে পারছো পেডিসেল হচ্ছে ফ্লাওয়ারের সাথে ফ্লাওয়ার গুলো ফ্লোরাল যুক্ত সেটাকে বলছে পেডিসেল আর ফ্লোরাল অ্যাক্সিসটাকে কিন্তু বলছে পেডাঙ্কল এবার এই দেখো যে পেডাঙ্কল বা ফ্লোরাল অ্যাক্সিস আছে এই ফ্লোরাল অ্যাক্সিস এর উপরে ফ্লাওয়ার গুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টটা কি বলা হচ্ছে পুষ্প বিন্যাস বা দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড মোড অফ ডিস্ট্রিবিউশন অফ ফ্লাওয়ার্স অনেক ফ্লোরাল অ্যাক্সিস অর

বা টার্মিনাল পার্ট অফ দ্য ফ্লোরাল অ্যাক্সিস এই টার্মিনাল পার্টে কিন্তু কখনোই ফ্লাওয়ার থাকবে না নেক্সট হচ্ছে ফ্লাওয়ার আর অ্যারেঞ্জ অ্যাক্রোপেটালি অ্যাক্রোপেটাল অর্ডার মানে যে এটা ফ্লোরাল অ্যাক্সিস নিচের ফ্লাওয়ারটা হচ্ছে বড় থাকবে উপরের ফ্লাওয়ারগুলো ছোটো মানে নিচের ফ্লাওয়ারগুলো আগে ফুটবে তারপরে উপরের ফ্লাওয়ারগুলো ফুটবে এই জন্য এটা কি বলছে অ্যাক্রোপেটাল অর্ডার ম্যাচুয়ার ফ্লাওয়ারগুলো সেগুলো হচ্ছে বেসে থাকবে আর ইম্যাচিউর গ্লো কিন্তু আপার পার্টে থাকবে অ্যান্ড দ্য অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো দেখো যে একদম মেন অ্যাক্সিস ইজ নেভার টার্মিনেটেড বাই ফ্লাওয়ার এর একদম অ্যাপেক্সে যেহেতু ফ্লাওয়ার থাকছে না তাহলে এটা কিন্তু কন্টিনিউ কন্টিনিউয়াসলি এটা কিন্তু গ্রো করতে থাকবে মেন অ্যাক্সিস নেক্সট গ্রুপ অফ ফ্লাওয়ার আর অ্যারেঞ্জ সেন্ট্রিপেটালি সেন্ট্রিপিটালি হচ্ছে অনেক সময় এই যে এটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস এই ফ্লোরাল অ্যাক্সিসটা অনেক সময় এরকম চ্যাপটা হতে পারে হ্যাঁ শেপড হতে পারে এবং সেটাকে রিসেপটাকল বলা হচ্ছে রিসেপটাকল বা পুষ্পাধার বলা হচ্ছে এরকম ডিগশেপের যদি পেডাঙ্কল বা ফ্লোরাল অ্যাক্সিস থাকে এবং এই ফ্লোরাল অ্যাক্সিসে যদি ফ্লাওয়ারগুলো থাকে তাহলে একদম ফ্লাওয়ার হবে অ্যারেঞ্জ থাকবে সেন্ট্রিবেটালি মানে একদম এন্ডের যে ফ্লাওয়ারগুলো একদম প্রান্তের যে ফ্লাওয়ারগুলো আগে ফুটবে তারপর ছোটো ফ্লাওয়ারগুলো কিন্তু সেন্টারে থাকবে দ্য ইয়ঙ্গার ফ্লাওয়ার ইন দ্য মিডল অ্যান্ড দ্য ওল্ডার ফ্লাওয়ার অ্যাট দ্য পেরিফেরি ফেরি ওল্ডার ফ্লাওয়ারগুলো থাকবে আর এই ম্যাচর ফ্লাওয়ারগুলো সেন্ট্রালে থাকবে এবার দেখো এটা হচ্ছে রেসিমোস টাইপ অফ ইনফ্লুয়েসেস এবার বিভিন্ন টাইপের রেসিমোস টাইপ অফ ইনফ্লুয়েস আছে প্রথম যে রেসিমোস টাইপ অফ ইনফ্লুয়েসেন্স সেটা হচ্ছে রেসিম রেসিমে দেখো এটা ফ্লাওয়ার আছে পেডিসেল বা পুষ্পবৃন্ত আছে এবং ফ্লাওয়ারগুলো এরকম অ্যাক্রোপেটাল অর্ডারে রয়েছে ব্রাসিকা বা সর্ষে গাছে এই ধরনের ইনফ্লুয়েন্সেন্স দেখা যায় তারপর হচ্ছে করিম করিমে দেখো এটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস আর এগুলো হচ্ছে পেডিসেল এবং নিচের পেডিসেলগুলো বেশ বড় থাকছে এবং আস্তে আস্তে উপরের পেরিসিলগুলো কিন্তু ছোটোও থাকছে এবং পুরো ফ্লাওয়ারগুলো একটা প্লেনে কিন্তু অ্যারেঞ্জ হয়ে রয়েছে কারণ যেহেতু নিচের পেরিসিলগুলো বড় হচ্ছে উপরের পেরিসিলগুলো ছোট। কোথায় দেখা যাচ্ছে ক্যাসিয়া বা কালকা সন্ধ্যায় এই ধরনের ইনফ্লুয়েসেন্স দেখা যাচ্ছে নেক্সট ওয়ান হচ্ছে স্পাইক স্পাইক আর রেসিম দুটো কিন্তু সেম শুধু স্পাইক হচ্ছে যে ফ্লাওয়ারগুলো পেরিসেল থাকবে এই রেসিমে পেরিসেল থাকবে আর এখানে কিন্তু কোনো পেডিসেল নেই স্পাইল ক্যামারানথসে এই ধরনের ইনফ্লোরেন্স দেখা যাচ্ছে এরপর আম্বেল আম্বেলে দেখো এখানে যে পেডিসেল আছে সেই পেডিসেলটা এই পেড্যাংকল আছে যে ফ্লোরাল অ্যাক্সিসটা আছে সেটা খুব ছোট এবং সেই পেড্যাংকেলের উপরে বা ফ্লোরাল অ্যাক্সিসের উপরে সমস্ত ফ্লাওয়ারের যে পেরিসেলগুলো কিন্তু অ্যাটাচড আছে এবং সবগুলোর লেন্থ কিন্তু সেম সেন্টালা বা থানকুনিতে এই ধরনের ইনফ্লোরেন্স দেখা যাচ্ছে নেক্সট হচ্ছে স্প্যাডিক্স স্প্যাডিক্সে দেখো যে কচুর বা কলকিশিয়াতে এই ধরনের ইনফ্লোরেশনস দেখা যাচ্ছে এখানে দেখো ফ্লোরাল অ্যাক্সিস এটা ফ্লোরাল অ্যাক্সিস থাকছে এবং ফ্লোরাল অ্যাক্সিসটা কী করছে ফ্লাওয়ারগুলোকে কভার করে রয়েছে এবং এখানে যে উপরের যে ফ্লাওয়ারগুলো সেগুলো হচ্ছে মেল ফ্লাওয়ার থাকে আর নিচের যে ফ্লাওয়ার সেগুলো হচ্ছে ফিমেল ফ্লাওয়ার এখানে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে যে এই ফ্লোরাল অ্যাক্সিস ফ্লোরাল অ্যাক্সিসটা হচ্ছে ফ্লেশি হচ্ছে হুম এবং ফ্লেশি হচ্ছে সেকেন্ড হচ্ছে ফ্লাওয়ারকে কিন্তু কভার করে রয়েছে নারকেল গাছও বা কোকোনাট ট্রিতেও কিন্তু এই ধরনের ইনফ্লুয়েশেন্স দেখা যাচ্ছে স্প্যাডিক্স টাইপ অফ ইনফ্লুয়েশেন্স তারপর হচ্ছে ক্যাটকিন ক্যাটকিনে দেখো এখানেও ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে এখানে ফ্লোরাল অ্যাক্সিসের উপরে ফ্লাওয়ারগুলো সাজানো আছে এবং ফ্লোরাল অ্যাক্সিসটা খুবই উইক হচ্ছে এবং উইক হওয়ার ফলে কিন্তু এরা এরকম নিচের দিকে ঝুলে যাচ্ছে মোরাসে এই ক্যাটকিন টাইপ অফ ইনফ্লোরেসেন্স দেখা যাচ্ছে আর ক্যাপিচুলাম ইনফ্লোরেশন যেটা সানফ্লাওয়ারে দেখা যাচ্ছে যেখানে ফ্লোরাল অ্যাক্সিসটা হচ্ছে একটা ডিক শেপড যেটাকে আগেই বলেছি এটাকে রিসেপ্টাকল বলছে আর এই রিসেপটাকলে ফ্লাওয়ারগুলো আছে একদম পেরি দিকে যে প্রান্তের দিকে যে ফ্লাওয়ারগুলো সেগুলোকে বলছে রে ফ্লোরেড আর সেন্ট্রালের দিকে যেই ম্যাচর ফ্লাওয়ারগুলো আছে সেগুলো এবার দেখুন সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স সাইমোসে কি দেখা যাচ্ছে পেডাঙ্কেল ইস ডেফিনিট পেডাঙ্কেল যে পুষ্প মঞ্জুরি যে পুষ্প মঞ্জুরি বা পেডাঙ্কেল আছে সেই পেডাঙ্কেলের টার্মিনাল পার্টে কিন্তু এখানে ফ্লাওয়ার থাকবে এবং এই টার্মিনাল পার্টে ফ্লাওয়ার থাকার ফলে এই পেডাঙ্কেলের যে বৃদ্ধি বা গ্রোথ সেটা কিন্তু টার্মিনেটেড হয়ে যাবে তার মানে তার বৃদ্ধিটা কিন্তু সীমিত হবে দ্য টিপ অফ দ্য পেডাঙ্কেল ইজ টার্মিনেটেড বাই ফ্লাওয়ার টার্মিনাল পার্টি ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার আর অ্যারেঞ্জ ইন বেসি ইন বেসি পেটালি বেসি পেটালি অর সেন্ট্রিফিউগাল তার মানে হচ্ছে যে ফ্লাওয়ারগুলোর এটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস অ্যাপেক্সের ফ্লাওয়ারগুলো হচ্ছে আগে ফুটবে বড়ো থাকবে ম্যাচিওর ফ্লাওয়ার হবে আর বেসের দিকে যত বেসে যাব তত কিন্তু এই ম্যাচিওর ফ্লাওয়ার থাকবে তো এই ধরনের যে ইনফ্লোরাস সেটাকে বলছে বেসি পেটালি আর যদি ফ্লোরাল অ্যাক্সিসটা চ্যাপটা হয় হুম বা এরকম ওই রিসেপটেগাল প্রকৃতির হয় তাহলে ফ্লাওয়ারগুলো সেন্ট্রিফিউগাল হবে মানে সেন্ট্রিফিউগাল হচ্ছে যে ম্যাচিওর ফ্লাওয়ারগুলো সেন্টারে থাকবে আর পেরি ফেরির দিকে যে ফ্লাওয়ারগুলো সেগুলো ম্যাচিওর থাকবে মানে ঠিক রেসিমোস টাইপ অফ ইনফ্লোরসেন্সের কিন্তু অপোজিট এবার দেখো বিভিন্ন টাইপের সাইমস ইনফ্লোরসেন্স প্রথম হচ্ছে সলিটারি সলিটারিতে দেখো বা এটাকে বলা হচ্ছে একক পুষ্পবিন্যাস এখানে পেডাঙ্কল আছে পুষ্পমঞ্জরি এবং এই পুষ্পমঞ্জরির শীর্ষে একটাই ফ্লাওয়ার থাকছে আর কিন্তু ফ্লাওয়ার থাকছে না এই জন্য এটাকে সলিটারি বলা হচ্ছে বা জবা ফুলে এই ধরনের ইনফ্লোরেশনস দেখা যাচ্ছে তারপরে হেলিকয়েড ইউনিপেরাস ইউনিপেরাসে দেখো যে এখানেও হেলিকয়েডের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস এই ফ্লোরাল অ্যাক্সিসের এক পাশেই কিন্তু ফ্লাওয়ারগুলো ফুটছে এবং এক পাশেই যদি হয় তাহলে সেটাকে বলছে হেডিকয়েড ইউনিপেরাস বিঘ্ননোনিয়াতে দেখা যাচ্ছে তারপরে স্করপিওয়েড ইউনিপেরাস স্করপিওয়েড ইউনিপেরাস হচ্ছে যে একটা হচ্ছে লেফট সাইডে ফ্লাওয়ার হচ্ছে একটা রাইট সাইডে একটা লেফট সাইড একটা রাইট সাইডে এইভাবে যদি ফ্লাওয়ার হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্করপিওয়েড এটা হচ্ছে বাইপেরাস ইনফ্লুয়েসেন্স বাইপেরাস ইনফ্লোরেসেন্সের যে টিপ পোর্শানে ফ্লোরাল এক্সিসের টিপে ফ্লাওয়ার আছে এবং তার নিচে দুটো আবার ব্রাঞ্চ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ফ্লাওয়ার থাকছে নিকট্যান্থিস বা নিকট্যান্থিস দেখা যায় আবার জুই ফুলেও কিন্তু এই বাইপেরাস টাইপ অফ ইনফ্লোরেশনস দেখা যাচ্ছে মাল্টিপেরাসে দেখো ফ্লোরাল অ্যাক্সিসের টিপে একটা করে ফ্লাওয়ার থাকছে এবং তার নিচে মোর দ্যান টু ব্রাঞ্চ যদি বেরোয় সেটাকে বলা হচ্ছে মাল্টিপেরাস ক্যালোট বা আকন্দ ফুলে এই ধরনের ইনফ্লোরেশনস দেখা যায়